হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে কম্পিউটার মাদারবোর্ডের একটি জটিল সমস্যার সমাধান নিয়ে হাজির হলাম। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অবশ্যই স্বাগতম। কারণ আপনাদের জন্য আমি প্রতিনিয়ত এরকম ডায়াগ্রাম লিখে কম্পিউটার ভিডিও নিয়ে হাজির হই। তো আজকে আমি আপনাদের দেখাবো আরটিসি ক্রিস্টাল কি এবং আরটিসি ক্রিস্টাল কিভাবে কাজ করে। তাহলে বন্ধুরা চলুন দেখা যাক আজকে আমরা আরটিসি ক্রিস্টাল সমস্যা হলে কিভাবে বুঝবো বা আরটিসি ক্রিস্টাল কি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন সমস্যার সমাধানে নিয়ে আসলাম। তো আমাদের কম্পিউটার ল্যাবে অনেক অনেকগুলো মাদারবোর্ড আসছিল। তো আমরা মিনিমাম মাদারবোর্ডের যে সমস্যাটি পাইছি ওইটি হচ্ছে আরটিসি ক্রিস্টাল। তো আজকে আপনাদের দেখাবো আরটিসি ক্রিস্টাল কি, আরটিসি ক্রিস্টাল কিভাবে কাজ করে এবং আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের মাদারবোর্ডে আরটিসি ক্রিস্টাল সমস্যা হয়েছে কিনা। তো বন্ধুরা, আরটিসি ক্রিস্টাল হচ্ছে আপনার আমাদের যে মাদারবোর্ড আছে, আমাদের মাদারবোর্ডের যে রিয়েল টাইম ডেট আছে এইটা আমাদের ঠিক রাখে এবং আমাদের যে মাদারবোর্ডের যে সময়গুলো আছে বা টাইম ডেটের যত কাজ আছে প্রতিনিয়ত আমাদের আরটিসি ক্রিস্টাল আপডেট করে থাকে। তো আমাদের এখানে বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের এখানে একটি সিএমওএস ব্যাটারি স্লট আছে। এখানে আমাদের এখানে ব্যাটারি থেকে আমাদের সাউথ ব্রিজে 3x3 volt সাপ্লাই দেয়, আর এই সাপ্লাই হল আপনার এই চিপসেটের সাথে সরাসরি সংযুক্ত আছে আমাদের আরটিসি ক্রিস্টাল। তো এখান থেকে 3 volt পেয়ে আমাদের আরটিসি ক্রিস্টাল স্টার্ট হয় এবং আমাদের কম্পিউটার যখন বন্ধ থাকে বা অফ থাকে তখন আমাদের আরটিসি ক্রিস্টাল আমাদের যে কম্পিউটার টাইম ডেট আছে এইগুলোকে অটোমেটিক জেনারেটর করে থাকে বা আপডেট করে থাকে। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের, আমি আপনাদের জন্য একটি ডায়াগ্রাম আঁকলাম। এটি হচ্ছে আমাদের আরটিসি ক্রিস্টাল। এখানে আপনারা দেখেন যে 32.768 কিলো ওহমসে আছে। তো আরটিসি ক্রিস্টালের ফুল মিনিংস হচ্ছে আমাদের রিয়েল টাইম ক্লক, ঠিক আছে? তো বন্ধুরা আপনারা এইদিকে খেয়াল করেন যে আমাদের এটি হচ্ছে আমাদের সিএমওএস ব্যাটারি 3 volt। তো সিএমওএস ব্যাটারির সাথে সরাসরি আমাদের এখানে সাউথ ব্রিজে লাইন সাপ্লাই চলে গেছে 3 volt, তারপর সাউথ ব্রিজ থেকে সরাসরি আমাদের আরটিসি ক্রিস্টালের সাথে কানেক্টেড। আর আরটিসি ক্রিস্টাল আমাদের যে কম্পিউটার টাইম ডেট আছে বা বিভিন্ন কিছু আছে সব কিছু আমাদের আপডেট করে, ঠিক আছে? তো আরটিসি ক্রিস্টালের সমস্যা হলে আপনারা কীভাবে বুঝবেন বা আরটিসি ক্রিস্টাল সমস্যা হলে মূলত কী কী হয়? এখানে বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করেন যে টাইম ডেট প্রবলেম মানে আমাদের কম্পিউটারে দেখা গেছে কি যে আমাদের ব্যাটারি ভালো আছে কিন্তু আমাদের কম্পিউটার টাইম ডেট ঠিক থাকতেছে না, বা আমাদের যে সময় বা আমাদের যে টাইম ডেটের যত ইয়েগুলো আছে বায়োস থেকে ধরে এগুলো কোনোগুলোই টাইম ডেট ঠিক থাকে না এবং এগুলো মেনটেন করতে পারে না। তো ওই ক্ষেত্রে আপনারা কী করবেন, আমাদের যে এখানে আরটিসি ক্রিস্টাল আছে তো আমাদের এই আরটিসি ক্রিস্টালের সমস্যা। তারপরে হচ্ছে আমাদের পাওয়ার প্রবলেম বা পাওয়ার অন অফ প্রবলেম। তো আমাদের পাওয়ার সাপ্লাইও ধরেন ভালো আছে বা কম্পিউটারের সব কিছু ওকে আছে, সব পার্টসই ওকে আছে, সব জায়গায় ভোল্টেজ ঠিক আছে, তারপরও হচ্ছে আমাদের পাওয়ার আসতেছে না। তো আমি এরকম একটি ভিডিও আমি দিছি যে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে আরটিসি ক্রিস্টাল চেঞ্জ করে কীভাবে পাওয়ার আনে। তো কম্পিউটার একবারে পাওয়ার না আসলে অনেক সময় আরটিসি ক্রিস্টাল যদি খারাপ থাকে তাহলে পাওয়ার আসে না। ওই ক্ষেত্রে আপনারা যদি দুইটা পিন শর্ট করেন তাহলে যদি মাদারবোর্ড পাওয়ার অন হয় তাহলে আপনারা বুঝবেন যে আমাদের আরটিসি ক্রিস্টালের সমস্যা। তারপরে হচ্ছে বন্ধুরা রিস্টার্নিং প্রবলেম। আমাদের কম্পিউটার ল্যাবে কিছুদিন আগে অনেকগুলো বোর্ড আসছে, আসুসের 61, তারপর হচ্ছে গিগাবাইডের আপনার 81। তো আমরা সব কিছু চেকিং করলাম, তারপর হচ্ছে আপনার বায়োসও আমরা প্রোগ্রামিং করলাম, তারপর হচ্ছে আমাদের মাদারবোর্ড শুধু রিস্টার্নিং করতে থাকে 10-15 সেকেন্ড চলে। তারপর আমরা যখন আরটিসি ক্রিস্টাল চেঞ্জ করছি আমাদের মাদারবোর্ড ওকে হয়ে গেছে। তারপরে বন্ধুরা
এখানে আরেকটি সমস্যা হচ্ছে ওয়েব ব্রাউজিং প্রবলেম। তো অনেক সময় দেখা গেছে কি বিভিন্ন সাইটে ঢুকে না বা ওয়েব মানে ব্রাউজিং করতে সমস্যা করে বা নেট অনেক স্লো করে বা বিভিন্ন ধরনের সমস্যা করে। তো ওই ওইটাও আপনারা মানে আরটিসি ক্রিস্টালের কারণে এরকম করে আর আপনারা বুঝতে পারবেন যে আরটিসি ক্রিস্টালের সমস্যা। তো বন্ধুরা, তো আমাদের এখানে সমস্যাগুলি যদি আপনারা দিই তাহলে আপনারা সবার আগে আরটিসি ক্রিস্টালটা আপনারা চেঞ্জ করে দেখবেন। আর আমি আশা করি আপনারা যদি এটা চেঞ্জ করেন তাহলে আপনারা এই সমস্যাগুলো থাকলে 100% সলিউশন হবে। তাছাড়া বন্ধুরা, কিছু কিছু মাদারবোর্ডে সব সেকশন ভালো থাকার পরও আপনার কিছু কিছু মাদারবোর্ড আছে হ্যাং করে থাকে বা বিভিন্ন সমস্যা করে থাকে, তাও আরটিসি ক্রিস্টাল। তাছাড়া আমাদের যত ইলেকট্রনিক্স ডিভাইস আছে, মূলত যেগুলোর মধ্যে আপনার টাইম ডেটের বা বিভিন্ন তথ্য আপডেট করা লাগে বা বিভিন্ন রকম কাজ করে থাকে, এগুলো সব আমাদের যেমন মোবাইল, তারপর হচ্ছে আমাদের কম্পিউটার, তারপর হচ্ছে আমাদের ডিজিটাল ক্লক, আমাদের যতগুলো ডিভাইস আছে এগুলোতে আমাদের বেশিরভাগই আরটিসি ক্রিস্টাল থাকে। আর সেজন্য আরটিসি ক্রিস্টালের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে মাদারবোর্ডের যত ধরনের টাইম ডেট আছে এগুলো সব কিছুই অটোমেটিক আমাদের এই আরটিসি ক্রিস্টাল জেনারেটর করে থাকে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমার ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে দেন এবং আপনাদের যে বন্ধুরা আছে বা ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন যে আপনারা কী কী শিখতে চান বা কী কী জানতে চান। আমি আপনাদের সবারই কথার রিপ্লাই দিব এবং আপনাদের কথার উপর ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন।